They are arrived and I received them. So now we all together are going to university. Let's see. Hi, I'm Mohammad Chawan. আমি আমার পাশে টাঙ্গাইল আমি ঢাকা মাইলসন কলেজ থেকে 2022 সালে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আমি এইচএসসি কমপ্লিট করেছি ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল দেশের বাইরে পড়াশোনা করার এবং তখন থেকেই খুঁজছিলাম কোন দেশটা কোন কান্ট্রি আমার জন্য বেটার হবে কারণ আমরা সবাই জানি দেশের বাইরে পড়াশোনা করাটা অনেক এক্সপেন্সিভ তাই আমি ফেসবুক এবং বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করি যে কোন কোন কান্ট্রি আমার জন্য বেটার হবে কোন দেশে আমার জন্য কস্ট অনেক কম হবে দেন আমি অনেক রিসার্চ করে বের করলাম যে চাইনিজ ইউনিভার্সিটিগুলো ফুল ফান্ডেড স্কলারশিপ প্রোভাইড করে চাইনিজ ইউনিভার্সিটিগুলো অনেক সুন্দর তাদের ক্যাম্পাসগুলো অনেক গুছানো এবং তাদের ক্যাম্পাসগুলো দেখতে একদম অপরূপ সুন্দর চলে এবং তাদের টেকনোলজি দিক দিয়ে তারা অনেক এগিয়ে আছে অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকেই আইটি রিলেটেড সাবজেক্টে পড়ার জন্য খুবই আগ্রহী ছিলাম তাই এখন বর্তমান যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ডিমান্ডেবল একটি সাবজেক্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাবজেক্টের জন্য চায়নার ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এডুকেশন কারিকুলাম সব দিক দিয়ে তারা এগিয়ে এবং তাই আমি ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির এই সাবজেক্ট চয়েস করি অ্যাকচুয়ালি তাই আমার চায়না থেকে কীভাবে আমি অ্যাডমিশন নিব এবং কীভাবে আমি ইউনিভার্সিটি পৌঁছাবো তা নিয়ে আমার কোনো ধারণা ছিল না তারপর আমি ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পরে অনেক এজেন্সির সাথে অনেক কনসালটেন্সির সাথে কথা বলার পরে আমি আমার এয়ারগুলোর কথা অনেক ভালো লাগে তাদের সকল কার্যক্রম এবং তাদের পুরাতন স্টুডেন্ট এবং কি তাদের ওল্ড স্টুডেন্ট সকলের সাথে আমার কথা বলে খুবই ভালো লাগে এবং তাই আমি তাদের সাথে তাদেরকে ফাইলটি সাবমিট করি এবং তাদের সাথে কথা বলে অনেক ফ্রেন্ডলি ফিল হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমার অ্যাপ্লিকেশন সাবমিট করি এবং কি আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার অ্যাডমিশনটি আমার কমপ্লিট করি এবং কি রিসেন্টলি আমি আমার ভিসাটি পেয়েছি অ্যান্ড দিস ইজ মাই চাইনিজ ভিসা আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই আমরা এয়ার ডিভিশন থেকে প্রায় 30 জনের মতো আমরা ন্যানজিং ফ্লাই করব এবং নতুন যারা আছেন তারা নিঃসন্দেহে এয়ার ডিভিশনের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি যারা এয়ার ডিভিশনের মাধ্যমে ফাইল সাবমিট করবেন এবং অ্যাডমিশন নেবেন তারা একটি ভালো ভালো সার্ভিস পাবেন